ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে গরুর পুরাণ মতে এই সাতটি জিনিস যদি দেখেন মিলবে পুণ্য, উদয় হবে ভাগ্য, ধনবান জীবনযাপন, সৌভাগ্যশালী জীবনযাপন করতে পারবেন। সেই সাতটি জিনিস কি সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমরা অনুরোধ করব যে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশান পাবেন সেই অল অপশানটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হিন্দু ধর্মের একাধিক গ্রন্থে জীবন পরিচালনার নানান সূত্রের কিন্তু উল্লেখ আছে। সেই সূত্রগুলি যদি কোনো ব্যক্তি মেনে চলে তাহলে তার জীবন 100% সফল হবেই হবে এবং সে জীবন আনন্দে কাটাতে পারবে। আমাদের 18টি পুরাণ আছে, তার মধ্যে অন্যতম একটি পুরাণ হচ্ছে গরুর পুরাণ। এই গরুর পুরাণে মানুষের দৈনন্দিন যে আচার আচরণ এবং তার নীতিসার তার উল্লেখ আছে। এখানে গরুর পুরাণে উল্লিখিত আছে যে সাতটি জিনিস দর্শন মাত্রেই পুণ্য অর্জন হয়, তার জীবন সুন্দর হয়ে ওঠে, সৌভাগ্যময় হয়ে ওঠে, সমৃদ্ধিশালী হয়ে ওঠে। এবং সেই জন্য একটি শ্লোকও আছে বর্ণিত, সেই শ্লোকটি হচ্ছে গোমূত্র গোময়ম দুগ্ধম গোধূলিম গোষ্ঠ গোষ্পদম পক্ক শস্যানেতম ক্ষেত্রম দষ্টা পুণ্যম লভে ধ্রুবম। আবারও বলছি, গোমূত্র গোময়ম দুগ্ধম গোধূলিম গোষ্ঠ গোষ্পদম পক্ক শস্যানেতম ক্ষেত্রম দষ্টা পুণ্যম লভে ধ্রুবম। এর মানে দেখুন, এর মানে হচ্ছে গোমূত্র মানে গরুর মূত্র, গোমাতার মূত্র, গোময়ং মানে গোবর, দুগ্ধম মানে গোদুগ্ধ গাভীর দুগ্ধ, গোধূলিম গোধূলি বেলা, গোষ্ঠ গোষ্পদম গোষ্ঠ গোষ্পদম মানে হচ্ছে গোখুর, যে খুঁড়ের যে একটা মাটিতে পা দিলে খুঁড়ের যে গর্তটা হয়ে যায় সেটা, পক্ক শস্যানিতং পাকা শস্য ক্ষেত, ক্ষেত্রম দশটা পুণ্যং লভে ধ্রুবম ক্ষেত্র দেখলেই পুণ্য অর্জন করা যায়। কি সুন্দরভাবে বর্ণনা করা আছে গরুর পুরাণ, প্রত্যেকটা ছন্দে প্রত্যেকটা অক্ষরে তুলে ধরা হয়েছে সৌভাগ্যশালী সৌভাগ্যমণ্ডিত জীবনের প্রত্যেকটা পদক্ষেপ। শাস্ত্র কি বলছে, গোমূত্রের মধ্যে মা গঙ্গা বাস করেন, ঔষধ হিসেবে এর ব্যবহারেরও উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রমতে কেউ যদি নিয়মিত গোমূত্র পান করেন তাহলে বহু রোগ দূর হয়। তবে গরুর পুরাণে বলা হচ্ছে গোমূত্র দেখে নিলেই পুণ্য লাভ সম্ভব, আর যদি পান করে তাহলে তো বুঝতেই পারছেন দেখা মাত্রই যদি পুণ্য লাভ হয় আর তাহলে পান করলে কী হবে। গোবর, গরুর গোবরকে শুভ মনে করা হয়, গোময় অর্থাৎ গোবর, পূজার্চনা ও কোনো শুভ অনুষ্ঠানে গরুর গোবর ব্যবহার করা হয়। নানা নিয়ম আচার রীতিনীতি এতে যদি গোবর ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভ হয়। গরুর পুরাণ অনুযায়ী গোবর দেখলেই পুণ্য লাভ হয়। গোদুগ্ধ, গরুর দুধ একটি সম্পূর্ণ আহার, সুষম আহার, কোনো মানুষ কোনো কিছু না খেয়ে গরুর দুধ খেয়েও কিন্তু বেঁচে থাকতে পারে। তার কারণ আপনারা জানেন, ছোটো বাচ্চারা 6 মাস পর্যন্ত মায়ের দুধ খেয়ে থাকে বা গরুর দুধ খেয়ে তারা থাকে, তারা কিন্তু সলিড ফুড খায় না। গোদুগ্ধকে অমৃত সমান মনে করা হয়, আর পঞ্চ অমৃতের মধ্যে একটি অমৃত দুধ, আপনারা সেটাও জানেন। কোনো ব্যক্তি গরুর দুধ যদি দেখে নেয় সে শুভ ফল লাভ করে। গোশালা, যেখানে গোমাতা থাকেন, গাভীরা থাকেন, অর্থাৎ গোয়াল ঘর,
মন্দিরের মতো গোশালাও কিন্তু পূজনীয় স্থান। গোশালায় গরুর দেখাশোনা করাকে পুণ্যের কাজ বলে মনে করা হয়। যদি ধরুন গোশালায় গেলেন, গোমাতার দর্শন পেলেন না, কিন্তু গোশালা তো দেখে নিয়েছেন, গোমাতার বাসভূমি তো দেখে নিয়েছেন, বাসস্থান দেখে নিয়েছেন, তাতেই আপনার পুণ্য লাভ হয়ে যাবে। একটা নমস্কার করে চলে আসুন। গোখুর গরুর পাকে তীর্থ সমান মনে করা হয়। কোনো কাজে যাওয়ার সময় গরুর পা ছুঁয়ে বা গরুর খুর দেখে যদি যান, তাহলে আপনি সে কাজে সফল হবেন হবেন হবেন। যদি পাকা শস্যের ক্ষেত, ফসলের ক্ষেত দেখতে পান, যেখানে কৃষক সারা দিন রাত দিন উদয়াস্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, কোনো ব্যক্তি যদি শস্যপূর্ণ ক্ষেত দেখে তার মন শান্ত হয়ে যায়। গরুর পুরাণ অনুযায়ী পাকা ফসলের ক্ষেত দেখলে ব্যক্তি পূর্ণত্ব লাভ করে। এই এতগুলো জিনিস আজকে আমরা আলোচনা করলাম, তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি এগুলো আপনারা দর্শন করতে পারেন, তাহলে সেই কাজ কিন্তু অবশ্যই সুফল লাভ এনে দেবে আপনাদেরকে, আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ করে দেবে। তবে গোমাতাকে যখনই দর্শন করতে যাবেন, অবশ্যই কিন্তু গোমাতার জন্য কিছু নিয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন কারোর সাথে দেখা করতে যান, নিশ্চয়ই খালি হাতে যান না, তাই গোমাতাকে দেখতে যাওয়ার সময় হাতে কিছু নিয়ে যাবেন। অবলা জীব বলে পচা গলা বাসি জিনিস কিন্তু গোমাতাকে কখনোই প্রদান করবেন না। হোক আপনার বাড়িতে থাকে, আপনি মনে করছেন সে আপনার বাড়ির সদস্য, কিন্তু গোমাতাকে কখনোই কিন্তু পচা গলা বাসি জিনিস দিতে নেই, বা আমিষ জিনিস দিতে নেই, বা এটু জিনিস দিতে নেই। অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকেন, নিজেদের বাড়িতে মনে করেন যে আমাদের বাড়িতেই তো থাকে, তাহলে বাড়িতে যে উচ্ছিষ্ট সেটা দিয়ে দিই, তারপরে কোনো সাত্বিক আহার না সেগুলোও পর্যন্ত দিয়ে দেয়, পেঁয়াজ রসুনের খোসা দিয়ে দেয়, মাছ মাংস মাখা ভাত সেটাই প্রদান করে দিচ্ছেন, দুধ ভাত অবশ্যই প্রদান করে দিচ্ছেন। গোমাতা অবলা খেয়ে নেন বোঝেন না, কিন্তু আপনি যে পাপের ভাগিদার হচ্ছেন সেইটা কিন্তু কাউন্টেবল, সেটা কিন্তু হিসাব থাকছে, তাই অবশ্যই গোমাতার সম্মান করবেন। যখনই কিছু খাবেন ছুঁড়ে দেবেন না, নিজে হাতে খাবেন, মাথায় হাত বুলাবেন। তবে এক্ষেত্রে একটা সাবধান বাণী, আপনি তো জানেন না গোমাতা রাগি বা শান্ত স্বভাবের কি না, সাধারণত শান্তই হয়, কিন্তু গোশালায় যিনি রক্ষণাবেক্ষণ করেন, সে গোবালক, তাকে অবশ্যই আপনারা সাথে নিয়ে আপনার এই কাজটি করবেন। গোমাতার মাথায় নিজের কপাল ঠেকাবেন, আপনার কপাল খুলে যাবে, কেননা গোমাতার শরীরে 33 কোটি দেবদেবীর বাস, আর সেই 33 কোটি দেবদেবী যদি আপনার সাথে থাকে, পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। তাই 33 কোটি দেবদেবীর শরণাপন্ন হয়ে তাদের আশীর্বাদ নিয়ে আপনি শুভ কাজে যান, 100% সফলতা পাবেন পাবেন। আপনাদের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি, খুব ভালো থাকবেন।